দেখুন, যে কারণে নিজ সীমানায় মার্কিন বোমারু তাড়াতে ছুটে এলো রুশ ফাইটার। রাশিয়ার সীমান্তে ঘুরে বেড়াচ্ছিল মার্কিন বোমারু বিমান, আর তারপরেই আমেরিকাকে প্রত্যুত্তর দিতে সেই জায়গায় ছুটে এলো রাশিয়ার ফাইটার জেট। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার আকাশে। মস্কোর রাডারে ধরা পড়ে এই মার্কিন বোমারু বিমান, এরপরে সক্রিয় হয় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাল্টিক সাগরের উপরে যুদ্ধবিমান Su-27 উড়াতে বাধ্য হয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে ওই রাশিয়ান বিমান পৌঁছায় বাল্টিক সাগরের আকাশে। জানা গেছে, রাশিয়ান জেট মার্কিন যুদ্ধবিমানকে USB-52 স্ট্র্যাটেজিক বোম্বার বলে চিহ্নিত করেছে। যতক্ষণ পর্যন্ত না সীমান্ত ছেড়ে সেটি বেরিয়েছে, ততক্ষণ তাকে তাড়া করে রাশিয়ান যুদ্ধবিমান। এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল রাশিয়ার এয়ার স্পেসে। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি মার্কিন সার্ভিলিয়েন্সে এয়ারক্রাফ্টের মাত্র 10 ফুট উপরে উড়তে দেখা যায় একটি রাশিয়ান ফাইটার জেটকে। কৃষ্ণসাগরের ওপরে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এছাড়া গত বছর আরও একটি ঘটনায় বাল্টিক সাগরের ওপর মার্কিন নেভির USS ডোনাল্ড কুক নামে যুদ্ধজাহাজের মাত্র 30 ফুট উপরে উড়তে দেখা যায় রাশিয়ান ফাইটার জেটকে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।